সবাই শুনলেন যে বর্তমান 203তম জন্ম ঢুকছে সেই জায়গায় দাঁড়িয়ে ওনার জীবনটা যে
কিভাবে একটা সংগ্রামী জীবন হতে পারে সেটা আমার জীবনের একটা দৃষ্টান্ত ছিল। ওনার ফ্যামিলি কিভাবে ওনার মানুষ করেছে কষ্টের সঙ্গে থেকেও সেটা একটা শিক্ষণীয় ব্যাপার ছিল। আমরা জানি যে উনি খুবই ছাত্রের জন্য খুবই স্পর ছিলেন, ওনার থেকে ফিলোসফিক্যাল গ্যাজেট অ্যান্ডারগ্রেডে ওনার বাংলা এবং সংস্কৃতি এত পণ্ডিত ছিলেন যে সংস্কৃত কলেজ ওনাকে বিদ্যাসাগর দিয়েছে। আবার কোনো জায়গায় পাওয়া যায় যে ল পরীক্ষায় পাশ করার পরে ওনাকে বিদ্যাসাগর কাজে দেওয়া হয়। যাই হোক, উনি বিভিন্ন জায়গায় চাকরি করেছেন। তারপরে চার্লস উডে যখন ডিসকাস করেন উডেস 1850 পরে, তখন ওকে একটা মানে যেটা আমরা এখন এসআই করি স্কুল ইন্সপেক্টর, ওনাকে অ্যাডিশনাল স্কুল ইন্সপেক্টরের পোস্ট অফার করা হলো। এইগুলো তাত্ত্বিক বিষয় কিন্তু আমি জাস্ট তিন চারটি লাইন বলবো, যেটা আমার মনে হচ্ছে বলছে সেটা ছিল যে দারিদ্র থাকতে পারে সেটা শিক্ষা জ্ঞান অর্জনের জন্য কোনো বাধা নয়। তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে বিদ্যাসাগর। আমরা এখন অনেক নারী শিক্ষার কথা বলি, ওমেন এম্পাওয়ারমেন্ট কথা বলি, ভারতবর্ষের প্রথম দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতির কথা বলছি, কথা আমরা আমাদের জন্য বলছি মহিলা এম্পাওয়ারমেন্ট। কিন্তু আজ থেকে যে ব্যাক করে আমরা যে মিনিমাম 150 বছর আগে একজন ভদ্রলোক সেই সময় দাঁড়িয়ে 4টি জেলাতে 35টার চেয়ে ওমেন স্কুল তৈরি করছে সেটা প্রথম। আমি একটা বলে দিচ্ছিলাম যে প্রথম ভারতে হচ্ছে উনি যে ইয়ের টাকা দিয়ে স্কুল পার্ক তৈরি করছে, এটা একটা রেকর্ড দেখছিলাম। অথচ খুব গ্রাট ব্লাস্টার বড়লোক ছিলেন না উনি। আবার আমরা দেখছিলাম যে বিদর্ভ সেখানে পড়ছিলাম ওনার নিজের ভাষায় যে সমাজ সংস্কার আন্দোলন, আমরা কিন্তু আমাদের পাশের বাড়ির তৈরি পার্কে যাই না, এখানে তৃণমূল বড়োয়ার পার্ক বড়োয়ার আদিবাসী বলে বস্তির মানুষ কথাকে দেখে আমরা মানে একটু ইগনোর করি। কিন্তু উনি কি দেখলেন, উনি শুধুমাত্র বিধবাদের জন্য একটা ভাবলেন যে সেটা ওনার কনসেপ্টটা প্রফেসর প্রথম দেখছিলাম সেটা উনি যখন কলকাতায় করছিলেন ওই দাদুর ইনকাম বা বাবার ইনকামটা খুব বিশ্ব বাবার শরীর, তো পরবর্তীকালে ওনার বিধবা হেল্প করেছিলেন, সেখান থেকে উনি ইন্সপায়ার হয়েছিলেন যে বিধবাদের মুক্তি দিতে হবে। ফাইটটা কিন্তু খুব কম ছিল না, ফাইটটা খুব টাফ ছিল না, ওনার যারা আপনজন ওনার পক্ষে কেউ ছিল না, বিপক্ষে লোকের সংখ্যায় খুব বেশি ছিল। কিন্তু উনি সেটা আমার বড় উদ্দেশ্য যে একটা ভালো উদ্দেশ্যের জন্য সকলের সঙ্গে ফাইট করা যায় সেটারও একটা দৃষ্টান্ত ছিলেন। উনি 2 বছর ধরে সমস্ত হিন্দু বই পড়লেন, এবং আপনারা ভালো জানেন যারা আছেন এখানে যে পরস্পর সংবিধান থেকে উনি একটা লাইন কোট করতে পারলে রেসিস্ট করতে যেখানে বলা আছে যে একটি হিন্দু বিধবা 5টা গাউনে বিবাহ করতে হবে, সেই লাইনটা হলো ওনার আইন করার বেস। এবং সেখান থেকে আমরা জানি যে 1856 সালে আইনটা অ্যাক্ট করে উনি খুব খুশি হয়েছিলেন যে প্রথম বিধবা বিবাহ করাতে পেরেছিলেন, ওনার নিজের ছেলে বিধবাকে বিয়ে করেছিলেন সেটা খুব প্রাউড মনে হচ্ছিল। আবার পরিবারের অমতে বিবাহ বিধবা দেওয়া যাবে না এটা এটা ওনার একটা প্রিন্সিপাল ছিল, সেটা যখন আহত হয়েছিল সেই ঘটনার ফলে উনি নিজের ওয়াইফ নিজের ছেলে প্রত্যেকের সঙ্গে সম্পর্কটা কাট করে দিয়েছেন এবং বিশ্বকর্ম গ্রামে কিন্তু কখনোই যায়নি। এটা একটা তার মানে যে চারদিক দৃঢ় কথা বলল। আর কম হয়েছিল যে এই যে বর্ণ পরিচয় যেটা আমরা পড়া শিখলাম মহা কথা থেকে শুরু করে তারপরে নিউজ পেপার তৈরি করা থেকে শুরু করে এবং পরবর্তীকালে উনি কোনো বিষয় আপোষ করেন না, যখন দেখেছেন অন্যায় প্রতিবাদ করেছেন সে সময় এরকম অবস্থা হয়ে গেছে উনি সবাইকে ছেড়ে চলে গেলেন আদিবাসী এবং সেখানে কি এখন যেমন ধরেন বলা হচ্ছে না যে হর্টিকালচার করো গাছ লাগাও ফলের গাছ লাগাও এই গাছ লাগাও সেখানে লাগাও, উনি কিন্তু সেটাই তৈরি করলেন কলকাতা থেকে বিষ থেকে ওখানে করতেন হোমিওপ্যাথি চিকিৎসার ব্যবস্থা করেন ওখানে এবং সত্যিকারের তিনি ঈশ্বর হয়ে গেলেন। বাকি তো আপনার গানের মধ্যে ওনার সমস্ত কর্মজীবনটা ফুটে উঠলো। শুধু আমি মনে করি যে তার জীবনের থেকে আমি আমি অন্তত 3টে মেসেজ দিতে পারি যে দারিদ্রতা প্রতিবন্ধকতা কিছু নয়, শিক্ষার দরিদ্রদের শিক্ষাটা হচ্ছে তার অর্থনৈতিক সামাজিক টাকা পরিবর্তনের প্রধান দাম, এটা যদি আমরা ছাত্রদের মধ্যে করতে পারি। দুর্মন্ত্রী সামাজিক তার যে সংস্কার আমাদের সমাজে এখন প্রচুর ধরনের কুসংস্কার আছে প্রচুর ধরনের, উনি বিধবা বিবাহ করেছেন কিন্তু আমার মনে হয় এখন কম কথাটা বিধবা বিবাহ হচ্ছে ভয়ঙ্কর আছে কম কথাটা আমার তো শেয়ার করে নেবেন কম কথাটা ওনার আজকে জন্মদিনে কম কথা বৃদ্ধ একটা আন্দোলন আমরা মনে করতে পারি। আর আমরা বাঙালিরা প্রায় বাংলা ভাষাকে প্রায় মানে গরিব ছাড়া বাংলা ভাষায় তো আর বড়লোক প্রায়
করছেন বর্তমানে আছেন, যার সম্মুখে সে ইংরেজি মিডিয়ামে পড়ে, হ্যাঁ, ফলে তাকে শ্রদ্ধায় এনে যদি বাংলা ভাষাকে পুনর্জন করার জন্য যদি কোনো উদ্যোগ নেওয়া যায় এই কথা বলে ধন্যবাদ জানাই মাননীয় জগদীশ মিশ্র স্যারকে তার মূল্যবান বক্তব্য এবং পুরস্কারের জন্য। আমাদের আমি চাই বিদ্যাসাগরের যে জীবন কাহিনী আছে জীবন এবং তার জীবন কাহিনী যে পথ দেখিয়েছেন সেই পথে যেন তারা চলে। বাংলা ভাষা আমাদের সঙ্গে